তো এত দূর থেকে কেন এসেছিলেন, মানে কি হয়েছিল আপনার? স্যার আমার প্রথমে এমনি ব্যথা করতো, মাজা মাজায় শুধু ব্যথা করতো, কিন্তু আমি ওভাবে বুঝতে পারি নাই যে মাজা ব্যথা আবার এত বড় মানে সমস্যার কারণ হবে। মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু? না আমি অ্যাক্সিডেন্ট করি নাই কখনো, কিন্তু আমি ছোটবেলা থেকে অনেকবার মানে পড়ে গেছি নিচে আর কি। আচ্ছা, তো এই এই কারণে আঘাত পেয়েছে কিনা আমি জানি না, তবে আমার ব্যথাটা মাঝে মধ্যে মানে মাজায় হতো, তারপরে আস্তে আস্তে দেখি যে মাজাটা অনেক বেশি ব্যথা করে, তারপরে আমি অত কেয়ার করি না, মাঝে মধ্যে হয়তো কোনো ব্যথার ওষুধ খাই, এভাবে করে থেকে গেছিলাম। হঠাৎ একদিন আমি যখন ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে আর উঠতে পারি না, তো এখানে আসার পরে স্যারের সঙ্গে আমার কথা হলো, দেখা হলো, স্যার বললো যে আপনাকে কিছু সময় থাকতে হবে, তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম তাহলে ভর্তি হয়ে থাকি। নিজে সুস্থ না হলে তো আপনি অন্যকে সেবাও দিতে পারবেন না। আর অনেক রোগীদের সঙ্গে আমার কথা হলো, তো সাক্ষাতে এখানে এসে তারাও বলল যে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং সুস্থ হয়ে গেছে অনেকজন। পরে আমরা তো ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরেই তো এই পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ। আমার ব্যথাটা আর নাই, আমি ব্যথা মুক্ত জীবন পাইছি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, বাংলাদেশের সুদূর সেই রাজশাহী থেকে উনি এসেছেন, একজন পরিশ্রমী একজন মানুষ। ওনার মূলত সমস্যাটা ছিল পিএলআইডির সমস্যা। কি হয়েছিল যেটার জন্য এত দূর থেকে ওনাকে এখানে আসতে হয়েছে? আসুন দর্শক, সরাসরি আমরা একটু ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকে জানার চেষ্টা করি যে কি সমস্যা এবং সেখান থেকে উনি কিভাবে এই উত্তরণের পথটা উনি খুঁজে পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন আপনার নামটা একটু বলেন। মোসাম্মদ আসমা বেগম। আসমা বেগম, রাজশাহী কোথায় আপনার বাড়ি? রাজশাহী কাটাখালীতে আমার হচ্ছে মূলত বাসা, কিন্তু একটু সাইডে যেতে হবে, হরিয়ান ধরে আর কি, হরিয়ান বাজার। আচ্ছা, আপনি একজন হাউসওয়াইফ? জি স্যার, হাউসওয়াইফ। তাছাড়াও আমি আবার হচ্ছে একটু মাদ্রাসা, আমার নিজস্ব বাসায় মাদ্রাসা করেছি, ছোট ছোট বাচ্চারা ওখানে পড়ে। আলহামদুলিল্লাহ, তার মানে কিছুটা মানুষ গড়ার কারিগরও বলা যায় আপনাকে, তাদেরকে আলোর পথ দেখাচ্ছেন আপনারা। আলহামদুলিল্লাহ। তো পাশাপাশি আমরা জানি আপনি একজন মা। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা অ্যান্ড পেইন প্যারালাইসিস অ্যান্ড রিফিউজি স্পেশালিস্ট, স্যারের কাছে এসেছিলেন স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। তো এত দূর থেকে কেন এসেছিলেন, মানে কি হয়েছিল আপনার? স্যার আমার প্রথমে এমনি ব্যথা করতো, মাজা মাজায় শুধু ব্যথা করতো, কিন্তু আমি ওভাবে বুঝতে পারি নাই যে মাজা ব্যথা আবার এত বড় মানে সমস্যার কারণ হবে। মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু? না আমি অ্যাক্সিডেন্ট করি নাই কখনো, কিন্তু আমি ছোটবেলা থেকে অনেকবার মানে পড়ে গেছি নিচে আর কি। আচ্ছা, তো এই এই কারণে আঘাত পেয়েছে কিনা আমি জানি না, তবে আমার ব্যথাটা মাঝে মধ্যে মানে মাজায় হতো, তারপরে আস্তে আস্তে দেখি যে মাজাটা অনেক বেশি ব্যথা করে, তারপরে আমি অত কেয়ার করি না, মাঝে মধ্যে হয়তো কোনো ব্যথার ওষুধ খাই, এভাবে করে থেকে গেছিলাম। হঠাৎ একদিন আমি যখন ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে আর উঠতে পারি না, তো যখন আমি উঠতে পারি না, আমার মনে হয় যেন এই রগটা, ডান সাইডের এই রগটা একদম কুচাই গেছে, আমি কোনোভাবে উঠতে পারছি না। তো আমার মাদ্রাসায় তো স্টুডেন্ট আছে, আমি মানে চিৎকার করে বলতেছি যে তোমরা আমাকে একটু উঠাও, পরে ওনারা শার্ট করছে তা উঠতে পারি না, ওইভাবে কুকুরানো অবস্থায় বিছানায় যাওয়ার পরে তখন আমাকে ওরা তেল দিয়ে একটু ডুলে দিয়েছে, তারপরে সুরা পরে ফুল দিয়ে দিয়েছে, তারপরে দেখি পাটা একদম ফুলভাবে শার্ট করতে পারছি না, সোজা করতে পারছি না, পা টান করতে পারছি না, পা রগে টান খাচ্ছে। এইভাবে করে সেই দিনটা গেল, পরের দিন আমাকে শহরে মানে আমাদের রাজশাহীতে মেডিকেলে নিছে, তো ওখানে নিয়ে একটা ডক্টরকে দেখানো হলো, উনি বড় ডাক্তার আর কি, তো ওনার কাছে চিকিৎসা করার পরে উনি ব্যায়াম দিয়েছিল, ওষুধও দিয়েছিল, ওষুধ খাওয়ার পরে একটু কমছে আর কি, কিন্তু ওষুধ যখন খাই তখনই কমে, তারপরে আবার ব্যথাটা হয়। কি সমস্যা হয়েছিল সেটা কি বলেছিল? উনি বলছিল, এমআরআই করা হয়েছিল ওখানে, উনি বলছিল যে হাড় ফেটে রক্ত চাপা লেগে আছে, এটা বলেছিল। তো তখন আমি ওভাবে চিকিৎসা করার পরে দেখি যে ওখানেও কাজ হয় না, অনেক ইঞ্জেকশন তারপরে ওষুধ, পরে আমি তো ভয় পাই ইঞ্জেকশনকে, ইঞ্জেকশনও দিতে পারতেছি না, পরে ওষুধ খাওয়ার পরে দেখি যে কাজ হচ্ছে না, ওষুধ বন্ধ করলে আবার ব্যথাটা হচ্ছে। ওই ডাক্তারকে ছেড়ে আবার আপনার আরেকটা ওখানেই বসে, উনি শুনলাম যে বাইরে থেকে চিকিৎসা করে, পরে ওনার কাছে গেলাম, উনি লাস্ট বললো যে আমাকে অপারেশন করতে হবে। তো আমার হাজব্যান্ড খোঁজ নিয়েছে, খোঁজ নেওয়ার পরে বলছে অপারেশন করলে সাকসেস হতেও পারে নাও পারে, পরে
আমরা আর অপারেশনের দিকে আগাই না। না আগানোর পরে উনি তখন ওনার চিকিৎসা যতটুকু ছিল দেওয়ার পরে আমরা চলে আসছি, আশা করি ওখানে আর যায় নাই। তখন কি অবস্থা আপনার? তখন ওই যে ওষুধ যতক্ষণই খাই ততক্ষণই ভালো থাকি, ব্যথাটা কম থাকে। হ্যাঁ, ব্যথাটা কম থাকে। আবার আমি যখন হাঁটাচলা করি বা কোনো কাজকর্ম করি তখন বা একটু বেশি বসে থাকি তখনই আমার ব্যথা করে, আর অসহ্য ব্যথা হয়ে গেল জলে আর ব্যথা করে। আচ্ছা, তারপরে তো ওখানে কিছুক্ষণ বসে থাকলেও হচ্ছে, কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেও হচ্ছে। হ্যাঁ, হাঁটলে তো আমার মানে পায়ে অসহ্য যন্ত্রণা করে, অল্প একটু হাঁটার পর আর হাঁটতে পারতাম না, তখন আমার পাটা চেড়ে উঠানো লাগতো বা মানে কোনো কিছুর উপরে ধরে বা কারো সাহায্য নিয়ে উঠে দাঁড়াতে হতো, তাড়াতাড়ি করে আমাকে শুয়ে যেতে হতো, মানে অসহ্য যন্ত্রণা ছিল। মানে সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে দেখছেন যে এরকম একটা অবস্থা। হ্যাঁ, এরকম অবস্থা হয়ে গেছে। আগে এমনি কোমর ব্যথা করতো কিন্তু আমি বুঝতে পারি না যে এত বড় সমস্যা হবে আমার। তারপর থেকে তো ঘাড়ও ধরে গেছে আমার, ঘাড়ও নাড়াতে পারি না, বেশ মন বসে থাকতে পারি না। তো এভাবে করে ওখানকার চিকিৎসা যখন বাদ হয়ে গেল তখন আমি সমস্ত ওষুধপত্র সব কিছু, এদিকে তো অনেক ওষুধ ইনজেকশন সব চলেছে আমার, তো তখন আমি এক বছরের মতো ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম। এদিকে দুই বছর আমার হোমিও, তারপরে অ্যালোপ্যাথি বলেন যে বড় বড় ডাক্তার, আরও কয়েকটা ডাক্তার দেখাইছি, মানে গিয়ে যখন যেটা বলেছে আর কি তখন সেটা এভাবে করতে করতে আমি দুই বছর চিকিৎসা করেছি। দুই বছরের পরে আমি আর নিতে পারছি না, শরীর কোনো ইম্প্রুভমেন্ট হচ্ছে না, তখন আরো বেশি হয়ে যাচ্ছে। যখনই ওষুধ বন্ধ করি আগের থেকে আরো বেশি। পরে আর একটা ডক্টর আবার এমআরআই দিছিল, বললো যে আগের তুলনায় এখন আরো বেশি হয়ে গেছে। তো তখন আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম যে আমার যদি তকদির ভালো হওয়ার থাকে তাহলে যেখানেই হোক আমাকে আল্লাহ ভালো করবে এবং সেই ব্যবস্থা করে দিবে, আমি শুধু একা একা কান্না করি আর দোয়া করি। রাতের পর রাত কি ব্যথার জন্য ঘুমাতে পারি না, এত ব্যথা, মানে আমি পায়ের সঙ্গে কম্বল জড়াই গরমের দিন, তারপরেও কম্বল পেঁচায় বা কোনো কিছু পেঁচায় তারপরে শুই, এত যন্ত্রণা করে আমার। আপনার জন্য দেখা যাচ্ছে পরিবারের অন্য কেউ ফ্যানও ছাড়তে পারছে না বা এই ধরনের কষ্ট? ফ্যান ছাড়ে, ফ্যান ছাড়ে, কিন্তু ওই যে আমার পাটা আমি হচ্ছে জোরে রাখি আর আমি কাউকে বুঝতে দেই না, কিন্তু আমার মানে ব্যথা এতটাই হয় আমি ঘুমাতে পারি না সারা রাত। আচ্ছা, তো এরকম আমার কষ্ট দেখে তখন আমার হাজবেন্ড বললো যে কোথায় নিয়ে যাওয়া যায়, বাইরে নিয়ে যাবো কিনা, তো পাসপোর্টের ঝামেলা আছে এখন দেশে করোনা, এইভাবে করে বাইরেও যাওয়া হলো না। আমি মোবাইল তখন দেখে নেট ঘাটলাম যে বিভিন্ন ডাক্তারকে দেখি আমি, তো বিভিন্ন ডাক্তার দেখতে দেখতে তখন দেখি যে আপনাদের শফিউল্লাহ স্যার প্রধানকে দেখলাম, তারপরে আপনার সাক্ষাৎ দেখলাম। তো সাক্ষাৎকারে দেখলাম যে অনেক রোগী এরকম 21 দিনে ভালো হয়ে যাচ্ছে, 7 দিনে ভালো হয়ে যাচ্ছে, অনেক বছর থেকে সমস্যা তারা এরকম সুস্থ হয়ে যাচ্ছে। তো আমি এরকম প্রায় 6 মাসের মতো শুধু সাক্ষাৎকারেই দেখেছি। দেখার পর যেহেতু আমার প্রতিষ্ঠান আছে আমি ওখানে ছুটি ছাটার ব্যবস্থা করলাম, পরীক্ষা নিয়ে ছুটি দিয়ে দিলাম 10 দিন। আমি জানি না যে মানে সময় লাগবে কিছু, আমি ভাবছি যে ডাক্তার দেখায় চলে আসব। তো এখানে আসার পরে স্যারের সঙ্গে আমার কথা হলো, দেখা হলো, স্যার বলল যে আপনাকে কিছু সময় থাকতে হবে। তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম তাহলে ভর্তি হয়ে থাকি, নিজে সুস্থ না হলে তো আপনি অন্যকে সেবাও দিতে পারবেন না। আর অনেক রোগীদের সঙ্গে আমার কথা হলো, তো সাক্ষাতে এখানে এসে তারাও বলল যে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি এবং সুস্থ হয়ে গেছে অনেকজন। পরে আমরা তো ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরেই তো এই পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ। আমার ব্যথাটা আর নাই, আমি ব্যথামুক্ত জীবন পাইছি, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। হ্যাঁ, তো এই জন্য আমি আর কি স্যারের সঙ্গে তারপরে যোগাযোগ রাখবো, যেহেতু আমার দীর্ঘ টাইম সময়, স্যারকে বললাম, বললো যে সমস্যা নাই আপনি যোগাযোগ রাখেন, যদি কোনো সমস্যা হয় তারপরেও আপনি এসে যোগাযোগ করতে পারবেন। তো তার মানে একটা নির্দিষ্ট সময় গত এতগুলো বছর আপনি অসহ্যকর যন্ত্রণা এবং ভয়ঙ্কর কিছু সময় আপনি পার করেছেন। বিশেষ করে আমার কোমরের থেকে পায়ের যন্ত্রণাটাই বেশি ছিল, মানে কোমর থেকে ওটা গেছে ঠিক আছে, কিন্তু পায়ের যন্ত্রণায় আমি দাঁড়াতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কিছু করতে পারি না, হাঁটতে পারি না, বসতে পারি না। নিজের কাছে খুব অবাক হয়ে গেলাম, কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিছু হয়নি, হঠাৎ করে এত বড় কি হলো যে সম্পূর্ণ প্রায় পঙ্গুর মতো হয়ে গেলাম, দিনের পর দিন যাচ্ছে। মানে আমার এত খারাপ লাগতো নিজে নিজে, আমি ভাবতাম যে আমার এই পা কি কাটা পড়বে নাকি, মানে এত যন্ত্রণা করে মনে হয় যে আমি কেটে ফেলি, এইরকম অসহ্য যন্ত্রণা। তারপরে এখন আল্লাহর রহমতে এখানে আসার পরে যন্ত্রণাটা, পায়ের যন্ত্রণাটা আগে ভালো হয়েছে, তারপরে কোমরটা আস্তে আস্তে এখন আল্লাহর রহমতে ব্যথা নাই, ভালো আলহামদুলিল্লাহ। তারপরে এখন স্যার বললো যে যদি কখনো সমস্যা হয়, স্যার অনেক কিছু শিখাই দিয়েছে, বললো যেগুলো বাসায় যেয়ে নিয়মকানুন মানবেন, আর থেরাপিস্ট কিছু ব্যায়াম শিখাই দিল, বললো যেগুলো বাসায় যেয়ে করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বাসায় যেভাবে চলার জন্য, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আর আপনারাও দোয়া করবেন যেন আমি সুস্থ জীবন পাই আর কি, আমার ব্যথাটা যেন আর ব্যাক না আসে। বোন, একটা সময় ছিল যখন বিছানায়
অসুস্থ হয়ে শুয়ে থেকে স্যারের অসংখ্য ভিডিও দেখেছেন, অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন, এবং একটা সময় নিজেকে ওখানে আপনি কল্পনা করতেন যে একদিন হয়তো আমিও যাব, বা আমি হয়তো ইনশাল্লাহ সুস্থ হব। আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন, হয়তো অসংখ্য মানুষ শুয়ে শুয়ে আপনাকেই দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আমি আসলে এটাই বলতে চাই যে আপনারা মানে যে কষ্টটা পেয়েছেন, আমি মনে করি এবং আশা করি যে আপনারা এই কষ্টটা না ভুগে জীবনে, আসলে টাকা পয়সা বড় বিষয় না, টাকা পয়সা অনেক যাবে এবং আসবে, কিন্তু শরীর যদি সুস্থ থাকে, মন যদি সুস্থ থাকে, তাহলে এর থেকে দামি মূল্যবান জিনিস আর কিছু নেই। তো আপনারা চিকিৎসার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শফিউল্লাহ স্যার প্রধান, ইনি অনেক ভালো মানুষ, আমার ইনাকে অনেক ভালো লেগেছে। আমি যখন প্রথমে সাক্ষাৎকার দেখছিলাম, ওনার অনেক সাক্ষাৎকার দেখছি, আমি অনেক ডাক্তার দেখেছি, তাদের কথাও শুনেছি, কিন্তু জানি না আল্লাহ পাক ইনার মধ্যে হয়তো বা আমার সুস্থতা রাখছেন, এই জন্য ইনাকে আমার অনেক ভালো লেগেছে। আর ইনাদের ব্যবহারও অনেক ভালো, আমি এখানে এসে যেটা বুঝলাম, এখানে অনেকটা ক্লিন, মানে মেডিকেল বা ক্লিনিক যেরকম হয় তার থেকে আমি অনেক উন্নত পেয়েছি এখানে। আর ইনাদের সেবাও অনেক উন্নত আর অনেক ভালো আর কি, ব্যবহারটাও অনেক ভালো, আর ডাক্তার তো আরও ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন। বল দর্শক, শুনলেন আমাদের এই বোনের কথা, সেই শুধু রাজশাহী থেকে উনি ছুটে এসেছেন, একটা সময় যখন কষ্ট আর সহ্য করতে পারছিলেন না, চিন্তা করেছেন দেশের বাইরে চলে যাবেন চিকিৎসার জন্য। আসলে আমরা আসলে খুব বেশি কিন্তু আসলে রিচ ফ্যামিলি থেকে আমরা অনেকেই আসি না, দেখা যাচ্ছে তারপর আমাদের যতটুকু সামর্থ্য থাকে আমরা চেষ্টা করি সেই সামর্থ্যের ভিতরে আসলে সুস্থ থাকার জন্য, কারণ যখন ব্যথা বা যন্ত্রণা শুরু হয় পৃথিবীর কোনো কিছুই আর তখন ভালো লাগে না, না স্বামী, না সন্তান, না বাবা মা, কোনো কিছুই তখন সেই মুহূর্তে আমাদের ভালো লাগে না, সব কিছু আমাদের কাছে অসহ্যকর মনে হয়, শুধু মনে হয় যে আল্লাহ আমাকে শুধু একটু সুস্থতা দান করো। এমনও আমরা অনেক রুগীকে পাই যারা একটা সময় তার পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস তার নিজের জীবন, তারা একটা সময় বলতে থাকেন যে আল্লাহ আমাকে এই যন্ত্রণা থেকে অন্তত আমাকে নিয়ে যাও, তা আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। একবার চিন্তা করেন মানুষ কখন আসলে এই কথাটা বা এই দোয়াটা করবে আল্লাহর কাছে। দর্শক, প্রথমেই যদি আমরা সেটা রিকগনাইজ করতে পারি, প্রথমেই যদি আমরা আমাদের সমস্যাটাকে ধরতে পারি এবং তার যদি সঠিক ট্রিটমেন্ট করতে পারি, এতগুলো জীবন, এতগুলো কষ্ট, এতগুলো বছর আসলে কখনোই নষ্ট হবে না। তাই আমাদের উচিত যে প্রথমে আসলে আমাদের এই ট্রিটমেন্টটা করা এবং সঠিক ট্রিটমেন্টটা করা, যাতে আপনারা খুব অল্প সময়ের ভিতরে সুস্থ হয়ে ওঠেন। রোগ শোক আসবেই, তাই বলে সেটাকে আমরা প্রতিহত করব না বা সেটা জিয়ে রাখবো নিজের ভিতরে, এরকমটা না। ধন্যবাদ দর্শক, আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।